হ্যালো গাইস, আজকে আরেকটি নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। তো আজকের ভিডিওটাও কি, আজকের ভিডিও হচ্ছে বেলুন দিয়ে ভিডিও হবে। এবার এই আজকের ভিডিওর বিশেষত্ব হচ্ছে যে সবাইকে, আমরা এখানে চারজন আছি প্রতিযোগী, সবাইকে চারটে করে বেলুন দেওয়া হবে। হ্যাঁ, চারটে করে বেলুন সবাইকে দেওয়া হবে। এবার চারটে করে বেলুন মুখে ফুলিয়ে ফাটাতে হবে, হাত দিয়ে চেপে ফাটালে হবে না, ফুলিয়ে ফাটাতে হবে। কার কয় মিনিট করে বা কয় সেকেন্ড করে সময় লাগে, এবার সেটাই আমরা কাউন্ট করব। যার সবথেকে কম সময়ে চারটে বেলুন ফাটাতে পারবে সেই এখানে হচ্ছে বিজয়ী বলে ঘোষিত হবে। তো বন্ধুরা, তো চলো শুরু করা যাক। তো আমার সময় শুরু এখন। মোবাইলটা এপাশে এইভাবে ঘুরিয়ে ধরো, তাহলে ওখান থেকে যাতে ফলো আপ করা যায়। আমার 1 মিনিট 26 সেকেন্ড সময় লেগেছে। পেনটা দাও, লিখে রাখি। 1.1 মিনিট 26 সেকেন্ড। তো আমার কিন্তু ভয় লাগে, আমি এই জন্য আগে থেকে চোখ বন্ধ করে আমি ফাটিয়েছি। আর এটা কিন্তু অনেক পরিশ্রমের ব্যাপার। এবারের প্রতিযোগীদের দেব খেলায় অংশগ্রহণের জন্য রেডি হয়ে গেছে। আমার বেলায় তো আমি খুব ভয় পেয়েছিলাম, কিন্তু দেব অনেক সাহসী। তো দেখা যাক দেব কতটা সময় লাগাতে পারে। দেবের টাইম শুরু এখন। এটা লাস্ট বেলুন, এবার হয়ে গেছে ওর কমপ্লিট। ওর 48 সেকেন্ডে ও কমপ্লিট করে ফেলেছে। এবারের প্রতিযোগী আমাদের কাকিমুনি। কাকিমুনি কিন্তু বেলুন ফোলাতে প্রচণ্ড ভয় পায়, আর বেলুন ফোলাতেও ঠিকঠাক পারে না। তবু আজকে সাহস করে এসছে বেলুন ফুলিয়ে ফাটানোর জন্য। তো কাকিমুনি, সময় শুরু এখন। নাও দেখো যেরকম যেরকম ভাবে হয়। আচ্ছা ঠিক আছে, কাকিমুনি অ্যাকচুয়ালি বেলুন ফোলাতে খুব সমস্যা হয়, তাও অনেক চেষ্টা করেছে। তা হচ্ছে প্রায় 3 মিনিট হয়ে গেল এখন, আর বেলুন ফোলাতে প্রবলেম হচ্ছে। তো কাকিমুনি আগেই সারেন্ডার করে দিয়েছে এই গেমের থেকে। তো ঠিক আছে, তুমি চলে আসো। এরপরের প্রতিযোগী হচ্ছে টিকলি। তুমি এসো 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 এসো। তো এবারের প্রতিযোগী টিকলি। তো টিকলিরও তো খুব ভয়, আমি নিজেই ভয় পাই আর কাকে বলবো। তো তারপরেও হচ্ছে দেখা যাক ও কীরকম পারফরমেন্স করতে পারে। তো এখানে চারটে বেলুন রাখা আছে। টিকলির সময় শুরু এখন। সেকেন্ডে হচ্ছে ও চারটে বেলুন ফাটিয়েছে। দেবের সবথেকে চারটে বেলুন ফাটাতে সবথেকে কম সময় লেগেছে, অনলি 48 সেকেন্ড। আর আমার অনেকটাই বেশি লেগেছে, আমার হচ্ছে 1 মিনিট 26 সেকেন্ড লেগেছে। আর টিকলির লেগেছে হচ্ছে 2 মিনিট 22 সেকেন্ড। তো এবার কাকিমুনি একটা বেলুন ফাটিয়েছিল প্রায়
এক মিনিট সময়ের উপরে লেগেছিল, তারপরে আগেই সারেন্ডার করে দিয়েছিল। তো বন্ধুরা, তো আজকে প্রতিযোগিতা এখানে প্রথম হয়েছে দেব। তো আজকের যে কম্পিটিশন প্রতিযোগিতা এই পর্যন্তই। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, তার সাথে সাথে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন।